অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে রাজবাড়ির সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। আপনারা জানেন আজ 26শে সেপ্টেম্বর ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 204তম জন্মদিবস। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি সর্বভারতের নয় ত্রিপুরা রাজ্য আমরা এই দিবসটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করছি। কেননা আজ থেকে 200 বছর বা ওই সময়ে ভারতবর্ষের যে শিক্ষার ক্ষেত্রে যে অবস্থা ছিল এবং সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রে যে অন্ধকারচ্ছন্ন দিনগুলি ছিল, বিদ্যাসাগর সেই সময়ে এইগুলি মুক্ত করার জন্য যে লড়াই আন্দোলন করেছিলেন, নারী শিক্ষা থেকে শুরু করে বৈজ্ঞানিক শিক্ষা এবং সর্বজনীন শিক্ষার জন্য বিনামূল্যে সর্বজনীন শিক্ষার জন্য যে লড়াই করেছিলেন, আজ 204 বছর পরেও আজ এগুলি আমাদের দেশের ছাত্র সমাজ পাচ্ছে না, শিক্ষার ক্ষেত্রে আজকে এগুলি অনুপস্থিত। তাই আজকে এত বছর আগে বিদ্যাসাগর যে শিক্ষার জন্য লড়াই করেছিলেন, আজকে এই শিক্ষা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের দেশের সরকারগুলি। এই যে সম্প্রতি আমাদের দেশের সরকার যে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে এসেছে, তাতে শিক্ষাকে আমূল ধ্বংস করে দেওয়া দেবে। তাছাড়া এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে এসেছে, বিদ্যাজ্যোতি প্রকল্পটা কি? এটা শিক্ষাকে বেসরকারীকরণের একটা পদক্ষেপ। তাই বন্ধুগণ, আমরা এই অল ইন্ডিয়া সারা ভারতবর্ষে সেভ এডুকেশন কমিটি এই যে শিক্ষাকে রক্ষা করার জন্য, এই যে আমাদের দেশের যারা মনীষী, যে আমাদের দেশের যারা যে মহাপুরুষ, যারা রেনেসাঁ আন্দোলনে এদেশের জন্য যে লড়াই করেছেন, তারার যে উদ্দেশ্যগুলিকে সফল করার জন্য, তাদের উদ্দেশ্যগুলিকে সমাজে আরো বেশি করে চর্চা করার জন্য আমরা এই বড় মানুষদের চর্চা করি। তাই আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি আজকে এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করছি।